সেই মিটিং এ মেজর স্টেকহোল্ডার বারে বারে বলছি জেলা প্রশাসন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে রাজ্য সরকার তাদের বিভিন্ন দপ্তর আছে মেলার সঙ্গে যুক্ত এবং তাদের দায়িত্ব অনেক বেশি আমি তো বারবার বলছি 1500 থেকে 1600 পুলিশ থাকে দেয় রাজ্য সরকার দেয় জেলা পুলিশ দেয় এসপি সাহেব থেকে শুরু করে আইজন এসপি এসডিপি প্রত্যেকে সেখানে থাকে ডিএম সাহেবরা আসেন এসডিও সাহেবরা থাকেন পানীয় জলের ব্যবস্থা করে পেয়েছি আমার রাজ্য সরকারের দপ্তর জেলা পরিষদ সেখানে অনুমতি দেয় আপনার সেখানে বিদ্যুৎ দপ্তর সেখানে স্বাস্থ্য বিভাগ সেখানে পৌরসভা সকল তো রাজ্য সরকারের ডিপার্টমেন্ট এবং আমাদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত পৌরসভা জেলা পরিষদ সেখানে থাকে তাহলে তাদেরকে বাদ দিয়ে কি মিটিং হলো আমরা জানতে পারতাম যে হ্যাঁ সেখানে আলোচনা হতো আমার বক্তব্য হচ্ছে সেখানে যদি আলোচনা করে ক্যান্সেল হতো তাহলে বুঝতাম যে হ্যাঁ ডিএম সাহেবকে ডাকলো এসপি সাহেবকে ডাকলো বিদ্যুৎ দপ্তরকে ডাকলো হেলথকে ডাকলো পিএইচসি কে ডাকলো ফায়ার ব্রিগেডকে ডাকলো সবাইকে ডাকলো জেলা পরিষদকে ডাকলো সভাধিপতিকে ডেকে তারপর আলোচনা করে বলতে এই কারণে করতে পারছি না তা সেখানে আমরা বুঝতে পারতাম তাহলে এই লুকোচুরি করে কেন হলো আমার বক্তব্যটা এইখানে যেখানে মেজর স্টেক হোল্ডার আমার রাজ্য সরকারের সমস্ত দপ্তরে তারা যে সিদ্ধান্ত নেন যে মেলা করা যাবে না তাহলে এই সিদ্ধান্ততে কই তারা ডিএম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাকে কি ডেকেছিল বা এসপি সাহেব বা প্রশাসন থেকে ডাকেন তারা কি জেলা পরিষদে ডেকেছিল ডাকেন তাহলে যারা স্টেক হোল্ডার মেজর স্টেক হোল্ডার শুধু অনুমতিটা যে হ্যাঁ তাদের মাঠ সেখানে হবে এর বাইরে বিশ্বভারতী স্টেক হোল্ডার হিসেবে কি দায়িত্ব আছে শুধু তারা ওই জায়গাগুলোকে রেন্ট দেয় তার বাইরে তো কোনো দায়িত্ব তাদের নেই তাহলে যাদের দায়িত্ব সেখানে যদি কোনো কারণে কোনো অঘটন ঘটে আইন শৃঙ্খলা জনিত তার দায়িত্ব তো পুলিশের পুলিশ তো সে দায়িত্ব নিতে রাজি আছে এইভাবেই তো মেলা চলছে তাহলে যেখানে মেজর স্টেক হোল্ডার রাজ্য সরকারের সব দপ্তররা তাদেরকে না নিয়ে তাদেরকে আলোচনা না করে কারা সেখানে আলোচনা করে এই সিদ্ধান্ত নিল সেটা আমি ডিএম সাহেবকে বলেছি যে ওখানে আপনারা এই বিষয়ে আলোচনা করুন এবং জিজ্ঞাসা করুন এবং আমাদের দাবি যে তারা নিজেরা না করতে পারলে মাঠটা আমাদেরকে দেওয়া হোক অর্থাৎ ডিএম সাহেবকে দেওয়া হোক আমরা সেখানে রাজ্য সরকার জেলা প্রশাসন জেলা পরিষদ সকল রাজ্য সরকারের দপ্তর সাধারণ মানুষ হস্তশিল্পী পৌরসভা সকলে মিলে সেই আমরা ওখানে মেলা করে দেখিয়ে দেব ওরা আলোচনায় সভা ডেকেছিলেন কিন্তু সেই সভা ভেস্তে যায় যিনি ডেকেছিলেন তিনি ছিলেন না সেজন্য এবারেও আমরা করব একান্তই যদি আমরা না পাই তাহলে আমরা বিকল্প জায়গায় মেলা হবে বাঙালি ঐতিহ্যের মেলা রবীন্দ্র সংস্কৃতির এই মেলা রবীন্দ্র ঐতিহ্যবাহী মেলা রবীন্দ্র পরম্পরার এই মেলা এটা বাঙালির মর্যাদা অহংকার এবং প্রাণের একটা মিলন ক্ষেত্র এটা সুতরাং এটা সংগঠিত হবে মাঠ না পেলে বিকল্প মেলা গতবারে যেখানে হয়েছিল আমাদের ডাক জেলা পরিষদ যে ডাকবাংলো ময়দান বোলপুরের এবং তৎসংলগ্ন আরও অন্যান্য যে স্টেডিয়ামের যে মাঠ আছে এবং অন্যান্য যে মাঠগুলি আছে সেগুলো একত্র করে সেখানে মেলা সংগঠিত করবে এবং আমরা আশা করছি আমাদের মাননীয় সদস্য সদস্যরা যারা আজকের এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন তারা বলেছেন যে গতবারের থেকে হয়তো রেকর্ড ভিড় আমাদের এবারে মেলা হবে প্রায় 4-5 লাখ লোক হয়তো এই মেলায় তারা অংশগ্রহণ করবে আপনারা দেখছেন বর্তমান সময় .com